আজকের ভিডিওতে ডিসকাস করব। কম্পিউটার ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস সম্পর্কে এই ইনপুট এবং আউটপুট ডিভাইস কম্পিউটার সিস্টেমে কিভাবে কাজ করে তার সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট আমরা জানবো ইনপুট কি না যে পদ্ধতির মাধ্যমে বাইরের জগৎ থেকে কোনো তথ্য বা ডেটা কম্পিউটারে প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনপুট আর যে যন্ত্রের সাহায্যে এই কাজগুলো করা হয়ে থাকে সেই সমস্ত যন্ত্রকে বলা হয় ইনপুট ডিভাইস উদাহরণ হিসাবে বলতে পারি কিবোর্ড মাউস স্ক্যানার টাচ গ্রাফিক্স ট্যাবলেট বারকোড রেডার লাইট পেন মাইক্রোফোন জয়স্টিক এগুলো সবই ইনপুট ডিভাইস এখন আমরা জানব আউটপুট ডিভাইস কি। যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ডেটা প্রসেসিংয়ের পর তার ফলাফল প্রকাশিত হয় তাকে আউটপুট ডিভাইস বলা হয় উদাহরণ হিসাবে বলতে পারি মনিটার প্রিন্টার প্লাটার এগুলো সবই আউটপুট ডিভাইসের উদাহরণ এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস যে সিস্টেমটি কিভাবে কাজ করে কম্পিউটার সিস্টেমে এখানে বলে রাখি প্রথমে কি হয় ডেটাগুলো বাইরের জগৎ থেকে আমরা কি করি ইনপুট দিয়ে থাকি ইনপুট ডিভাইসের মাধ্যমে সেই ডেটাগুলো কি হয় প্রথমে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামের লোড হয় ওই প্রাইমারিতে থাকা ডেটাগুলো প্রসেস করার জন্য সিপিউকে পাঠানো হয়ে থাকে সিপিউ সেই ডেটাগুলোকে নিয়ে প্রসেস করবে প্রসেস করার পর তার যে ফলাফল বা আউটপুট আবার প্রাইমারি মেমোরিতে ট্রান্সফার করবে তারপরে প্রাইমারি মেমোরি সেগুলোকে আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট হিসেবে প্রদর্শন করবে আমাদের কাছে তো এইভাবে একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস সিস্টেম কাজ করে থাকে আমাদের কম্পিউটার সিস্টেমে আশা করি বোঝাতে পেরেছি একটা ইনপুট এবং আউটপুট সিস্টেম কিভাবে কাজ করে এই কম্পিউটার প্রসেসিং সিস্টেমের মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো আর এই রকম টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং